আপনারা যারা ইটালিতে পড়াশোনা করতে ইচ্ছুক কিন্তু এখনও আবেদন শুরু করেন নাই, তাহলে আমি বলবো আপনাদের অতি শীঘ্রই মাঠে নামিয়ে যাওয়া উচিত। কারণ অনেক ইউনিভার্সিটির আবেদন শুরু হয়ে গেছে এবং এটার অনেক ইউনিভার্সিটির ডেডলাইনও শেষ হয়ে যাচ্ছে। সো আমি হচ্ছে আজকে ইউনিভার্সিটি অফ বেরগামোতে কীভাবে আপনারা আবেদন করবেন সেটা দেখাবো। সো তার আগে হচ্ছে আমরা একটু র্যাঙ্কিংটা দেখে নিই এবং হচ্ছে ইউনিভার্সিটি অফ বেরগামোর লোকেশনটা দেখে নিচ্ছি। যদি আমরা টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংটা দেখি তাহলে দেখা যাচ্ছে যে এখানে দেখেন সারা বিশ্বের মধ্যে এটার র্যাঙ্কিং হচ্ছে 800 থেকে 1000 ভিতরে আছে আর কি 2023 সালে। সো এটা কিন্তু খারাপ একটা ইউনিভার্সিটি, অনেক বেশ একটা ভালো ইউনিভার্সিটি এবং কোনো অ্যাপ্লিকেশন ফি নেই, আপনি ফ্রিতে অ্যাপ্লাই করতে পারতেছেন আর টিউশন ফি অনেক কম। সো র্যাঙ্কিংটা দেখলাম, এখন একটু লোকেশনটা দেখে নিই। সো এই দেখেন, এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ বেরগামোর লোকেশন, এটা হচ্ছে বেরগামো সিটি আর এটা হচ্ছে মিলান, আর এই যে এটা হচ্ছে সুইজারল্যান্ডের বর্ডার, এই যে দেখতেছেন সুইজারল্যান্ডের বর্ডার। তাহলে দেখা যাচ্ছে যে বেরগামো থেকে আপনি মিলানে আসতে যত সময় লাগবে, মিলান থেকে দেখা যাচ্ছে সুইজারল্যান্ডের বর্ডার যেতে সেম সময় লাগতেছে। আপনি চাইলে সকালে গেলেন সুইজারল্যান্ড ঘুরে আবার বিকালে চলে আসলেন আর কি, ইজি। সো যাদের সুইজারল্যান্ড ঘুরার শখ আছে অনেক, তাদের জন্য ইউনিভার্সিটি বেরগাম অথবা মিলানের আশেপাশে কোনো একটা ইউনিভার্সিটি পড়া অনেক বেশি সুবিধা আর কি। মিলান থেকে দেখা যায় আপনি মোটামুটি ইউরোপের সবগুলো দেশে মুভ করতে পারতেছেন। আচ্ছা, সো লোকেশন দেখে ফেলছি। সো বেশি বক বক না করে এখন হচ্ছে আমরা কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা দেখব। সো আপনি অ্যাপ্লাই করতে হলে আপনাকে প্রথম যেতে হবে এই ওয়েবসাইটে, apply.univ.it। সো এখানে আসার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে সাইন ইন করতে হবে। তো আপনার যেহেতু অ্যাকাউন্ট নাই, সো আমরা হচ্ছে আই এম এ নিউ অ্যাপ্লিকান্টে ক্লিক করবো। সো এখানে হচ্ছে আপনার মেল অ্যাড্রেসটা দেবেন আর কি। তো আমার মেল অ্যাড্রেসটা আমি এখানে দিচ্ছি, দিয়ে আমি রেজিস্টারে ক্লিক করলাম। সো এখানে দেখতেছেন 1347। সো আমি আমার এখন হচ্ছে আমার মেলে যেতে হবে, এই দেখেন মেলে একটা মেল আসছে। সো আমাকে হচ্ছে এখানে গিয়ে ক্লিক টু রেজিস্টারে ক্লিক করতে হবে। এখানে আমাকে আমাকে এখন নাম লিখতে হবে, ধরেন আমি লিখলাম হচ্ছে আদিফ হোসেন। আচ্ছা, এই নামটা দিলাম, রেজিস্টার দিলাম। ওকে, সো এখানে দেখতেছেন যে আমার নামটা হয়ে গেছে, হ্যাঁ আমার অ্যাকাউন্টটা হচ্ছে এখন অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমাকে এখন যে কাজটা করতে হবে যে এখানে দেখেন কিছু সেখানে আপনার মোবাইল নাম্বারটা দেবেন আর কি। সো আপনি এখানে আমি হচ্ছে আসলে কি ফর্ম সব কিছু তো পূরণ করা যাবে না, সো দেখা যায় আমি লিখতে গেলে অনেক টাইম লাগবে, তো আমি বলে দিচ্ছি আর কি কোন জায়গায় কী করতে হবে। হ্যাঁ, এখানে আপনি ধরেন মোবাইল নাম্বারটা লিখতে হবে, তারপর আপনার সিটিজেনশিপ দিতে হবে, আপনার কোনো রেফারেন্স কোডটা আছে কিনা। তো আমাদের কোনো রেফারেন্স কোড নেই, সো এটাকে আপনি এমটি রেখে দেবেন আর কি। তারপর এখানে আই এগ্রি দিয়ে কন্টিনিউতে চাপ দেবেন। সো আমাদের হচ্ছে অ্যাকাউন্টটা হয়ে গেছে আর কি। তো এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের কোন সাবজেক্ট আমরা অ্যাপ্লাই করবো সেটা খুঁজে বের করতে হবে। তার জন্য আমাদের যেতে হবে ফাইন্ড প্রোগ্রামসে। সো আমি হচ্ছে চুজ স্পেসিফিক ডিপার্টমেন্টসে যাবো আর কি। সো যেহেতু আমি আপনি যদি ইঞ্জিনিয়ারিংয়ের হন তাহলে ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্ট কী কী আছে এইটা এবং হচ্ছে এটাতে গিয়ে দেখবেন আর কি। ইকোনমিক্স এবং ম্যানেজমেন্টের জন্য এই দুটাতে দেখবেন। সো এখানে দেখেন ক্যাম্পাসের লোকেশনগুলো দেওয়া আছে। সো আমি হচ্ছে ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্টে যাবো আর কি, মাস্টার ডিগ্রি। আর হচ্ছে এখানে আমি হচ্ছে আমার হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে করবো। সো এখানে ফাইন্ড প্রোগ্রামস। সো এখানে হচ্ছে আমাদের দুইটা মাস্টার ডিগ্রি আসছে। সো একটা হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রফেশনাল অ্যান্ড ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং, আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট মার্কেটিং অ্যান্ড ফাইন্যান্স। সো এটা যেমন ম্যানেজমেন্ট মার্কেটিং অ্যান্ড ফাইন্যান্স আবার তিনটা কারিকুলাম আছে, আপনি যে কোনো একটা চুজ করতে পারবেন আর কি। সো আমি ম্যানেজমেন্ট মার্কেটিং অ্যান্ড ফাইন্যান্সেরটা দেখাচ্ছি। সো এটাতে ক্লিক করে দেখেন এখানে আমাদের বর্তমান অ্যাপ্লিকেশন চলতেছে, এটা ডেডলাইন হচ্ছে 16 ফেব্রুয়ারি। যদি কেউ এই 16 ফেব্রুয়ারির আগে অ্যাপ্লাই না করতে পারেন তাহলে হচ্ছে আপনাদের হচ্ছে 8ই মার্চের থেকে আবার অ্যাপ্লিকেশন শুরু হবে, ওইটাতে অ্যাপ্লাই করতে হবে আর কি। সো আমি এখানে অ্যাপ্লাই নাও দিচ্ছি। সো এখানে প্রায়োরিটিস দিচ্ছে, তার মানে দুইটা ডিগ্রি কোর্সে অ্যাপ্লাই করতে পারবেন। একটা হচ্ছে আমি চুজ করলাম একটা ম্যানেজমেন্ট মার্কেটিং অ্যান্ড ফাইন্যান্স, ধরেন আরেকটা চুজ করবো ধরেন আমি ধরেন এখন ইকোনমিক্স থেকে নিতে চাচ্ছি। সো আমি এখানে ইকোনমিক্স থেকে একটা সাবজেক্ট নিই, ধরেন হচ্ছে ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স নিলাম। সো এখানে অ্যাপ্লাই নাও দিয়ে দিলাম, তাহলে দেখেন আমার কিন্তু দুইটা অ্যাড হয়ে গেছে। সো আমি যদি চাইছি যে আমি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স হচ্ছে আমার প্রথম প্রায়োরিটি থাকবে, তাহলে এটাকে আপ করে দিব আর কি। সো এটা গেল হচ্ছে সাবজেক্ট চয়েস। সো এখন আপনি দুইটা সাবজেক্ট চুজ করে ফেলছে, এখন হচ্ছে আপনাকে এখানে দেখেন একটা একটা করে আপনাকে সবগুলো হচ্ছে ফিল আপ করতে হবে আর কি। তা আমি হচ্ছে শর্টকাটে দেখা দিচ্ছি, আমি পূরণ করব না, আপনি কোন জায়গায় কী লিখবেন এটা বলে দিচ্ছি আর কি। যেমন গিভেন নেম, আপনার হচ্ছে গিভেন নেমটা এখানে দিবেন, ফ্যামিলি মানে সারনেমটা এখানে দিবেন, এটা হচ্ছে পাসপোর্টের নাম্বার, পাসপোর্টটা কবে ইস্যু করা হয়েছে এখানে হচ্ছে পাসপোর্ট কবে ইস্যু করা হয়েছে এটা লিখবেন, পাসপোর্টটা হচ্ছে কবে এক্সপায়ার হবে এটা লিখবেন, তারপর কান্ট্রি অফ ইস্যু হচ্ছে বাংলাদেশ এটা দিবেন, তারপর হচ্ছে ডেট অফ বার্থ দিবেন, আপনি বাংলাদেশে জন্ম কান্ট্রি অফ বার্থ দিবেন, প্লেস অফ বার্থ। সো এখানে হচ্ছে আপনি যেই জেলাতে জন্মগ্রহণ করছেন ওই জেলাটা দিবেন আর কি। জেন্ডার তো আপনার যে জেন্ডার ওইটা দিবেন, ন্যাশনালিটি বাংলাদেশ, সিটিজেনশিপ বাংলাদেশ, সব হচ্ছে দিবেন। তারপর কান্ট্রি অফ রেসিডেন্স, যদি আপনি বাংলাদেশের থাকেন বর্তমানে অবস্থান করেন তাহলে এখানে বাংলাদেশ দিবেন, যদি আপনি অন্য কোনো দেশে থাকেন সেক্ষেত্রে আপনি অন্য দেশের একটা রেসিডেন্স দিবেন আর কি। সো এখানে আপনি একটা ফর্মাল পিকচার আপলোড দিবেন। সো এখানে কন্ট্রাক্ট ইনফরমেশন,
সো এখানে হচ্ছে ধরেন আপনি আপনার অ্যাড্রেসটা দেবেন, এখানে কোন সিটিতে থাকতেছেন ওইটা বলবেন আর কি। এখানে তো পোস্টাল কোড, আপনি যে পোস্টাল কোড আছে ওইটা দিবেন, কান্ট্রি অফ কান্ট্রি তো বাংলাদেশ দিবেন আর কি। সো এগুলো আসলে দরকার নাই, আপনি এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিতে পারেন আপনি চাইলে। আর এখানে যেহেতু কোনো রেড মার্ক স্টার দেওয়া নেই, তার মানে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, আপনি না দিলেও হয় না দিলেও হয়। সো এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট আপনার দিতে হবে, আপনি যাকে হচ্ছে কল দিয়ে পাওয়া যাবে এমন একটা ইমার্জেন্সি নাম্বার দিয়ে আর কি। আর এখানে রিলেশন টু ইউ, তো আপনার সাথে ওনার সম্পর্কে কী সেটাও লিখবেন আর কি। সো এটা গেল। তো এখন হচ্ছে, এখন আসছে হচ্ছে ধরেন আপনার এডুকেশন। সো আপনি এখানে এডুকেশনটা কী লিখবেন, ধরেন আপনি এখানে এটা একটু দেখা দিচ্ছি বিস্তারিত। সো ধরেন আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবেন, তার মানে কি আপনার ব্যাচেলর ডিগ্রিটা অ্যাড করবেন এখানে। তো এখানে অফিসিয়াল নেম অফ দ্য স্কুল অর ইনস্টিটিউশন নেম, ধরেন আপনি লিখলেন এখানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি যদি আপনার আপনার যে ইউনিভার্সিটি ওইটা লিখবেন আর কি। যদি আপনার ঢাকা ইউনিভার্সিটি হয় তাহলে ঢাকা ইউনিভার্সিটি লিখবেন। কী করতেন ধরেন আপনি, ধরেন ব্যাচেলর অফ, আচ্ছা শর্টকাটে লিখি ধরেন বিবিএ করছেন। হ্যাঁ এখানেও আপনি ধরেন এয়ারডেট কোয়ালিফিকেশন ডিগ্রি, এখানেও বিবিএ দিব। হ্যাঁ তারপর হচ্ছে বিবিএ আমি শর্ট ফর্মে লিখছি, আপনার ফুল ফর্মে লিখবেন আর কি। সো ডিপ্লোমা যাবে কবে ইস্যু হয়েছে ওইটা লিখবেন এখানে, তারিখটা লিখবেন। ধরেন আপনার ইস্যু হয়েছে হচ্ছে ধরেন 2022-এর ধরুন জানুয়ারির ধরুন 8-11 তারিখ হয়েছে, ইস্যুড হয়েছে কারণ কোথা থেকে, এটা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইস্যু করছে। সো এটা গেল আপনার। ধরেন এখানে হচ্ছে ধরেন স্টাডি ল্যাঙ্গুয়েজ, আপনার যদি অবশ্যই এটা যেহেতু বিবিএ করছেন এটা ইংলিশে হবে, সো ইংলিশ দিবেন। এখানে আপনার সিজিপিএ কত ছিল, যদি আপনার 3.50 হয়তো 3.50 দিবেন। এখানে হচ্ছে আপনি আউট অফ 4। হ্যাঁ ওকে। সো এখানে আরেকটা ধরেন আপনি এখন হায়ার সেকেন্ডারি এডুকেশন যদি আপনি অ্যাড করতে চান তাহলে সেক্ষেত্রে দিবেন এখানে, ধরেন আপনি এইচএসসি যদি অ্যাড করতে চান তাহলে এখানে আপনি দিবেন হচ্ছে আদার কোয়ালিফিকেশন। সো এখানে ধরেন হচ্ছে আপনি কলেজের নাম লিখবেন, এখানে আপনি যদি বিজনেস স্টাডিজের স্টুডেন্ট হন তাহলে লিখবেন সায়েন্স রিলেটেড সায়েন্স লিখবেন। অ্যাওয়ার্ডেড কোয়ালিফিকেশন ডিগ্রি নাম আর কি, তো এটা কী হবে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট। সো এখানে ডিপ্লোমা কবে ইস্যু হয়েছে দেখবেন, আপনার সার্টিফিকেটে লেখা থাকবে কবে আপনার ডিপ্লোমাটা ইস্যু হয়েছে। আমি ধরলাম হচ্ছে ধরেন 2018-তে, আচ্ছা 17-তে হয়েছে আপনার, ধরেন অগাস্টে, নর্মালি তো অগাস্টই হয় ধরেন একটা তারিখ দিলাম আর কি। সো ডিপ্লোমা ইস্যুড বাই, সো এটা কারো হবে, এটা আমাদের সার্টিফিকেটে লেখা আছে দেখবেন যে বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি সার্টিফিকেট। তারপর আপনি যে বোর্ডে থাকবেন ওই বোর্ডে, যেমন ঢাকা বোর্ডে, যেহেতু সিটি কলেজ ঢাকা বোর্ডে, সো আমি ঢাকা লিখলাম আর কি। সো এখানে আপনার সিজিপিএ কী ছিল, সিজিপিএ ধরেন আপনার ধরেন 4-5 ছিল আউট অফ 5। হ্যাঁ এখানে আপনার আমাদের যেহেতু এটা বাংলা বাংলা দিব, এখানে কান্ট্রি যেটা এটা কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ দিয়ে এটা আমি হচ্ছে ওইভাবে পূরণ করে নিব। সো মেনলি আসলে এইচএসসি এবং হচ্ছে ব্যাচেলরটা অ্যাড করলেই হয় মাস্টার্সের জন্য, আমি হচ্ছে গত বছরে দুইটাই অ্যাড করছিলাম। তো হচ্ছে আপনাদের এই বক্সগুলো ফিল আপ করতে হবে, তো তার জন্য কী করছেন লেটেস্ট জিপিএ, সো আপনার লাস্ট সিজিপি কত ছিল 3.50, সো আমি এখানে 3.55 out of 4। শেষ এডুকেশনালের যে প্রোগ্রামটা ছিল ওটার নামটা লিখবো এখানে, তো আমাদের এটা হচ্ছে বিবিএ। ওকে সো ইস্ট ওয়েস্ট, সো কত বছরের পড়াশোনা ছিল এটা হচ্ছে 16, যারা হচ্ছে অনার্সের জন্য অ্যাপ্লাই করবেন তাদের হচ্ছে 12, আর এটা হচ্ছে 16। ল্যাঙ্গুয়েজ এখন সো আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং যাদের হচ্ছে আইএলস করা থাকবে তারা হচ্ছে চাইলে এখানে দেখতে পারেন, যেমন এখানে হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজ কোনটা ইংলিশ, বুঝি কারো যদি ইটালিয়ান থাকে তাহলে সেক্ষেত্রে ইটালিয়ান অ্যাড করবেন এখানে, কী ধরেন আইএলস, আপনার আইএলস থাকলে আইএলস অ্যাড করে নেবেন এখানে। সো এখানে হচ্ছে কারোর হচ্ছে দেখা যায় B2 লেভেল থেকে, কারোর C1 লেভেল থেকে আপনি আপনার আইএলস সার্টিফিকেটে পাবেন আর কি ওইটা। তো ধরলাম আমি হচ্ছে B2 লেভেল, সো স্কোর ধরেন 6.5। এখানে হচ্ছে টেস্টের ডেটটা দিলেন 2021। সো এখানে এটার কাজ শেষ। তারপর এমপ্লয়মেন্ট, যে এখানে আপনার কারোর যদি জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে ইনসার্ট নিউ ব্লক গিয়ে হচ্ছে ধরেন এমপ্লয়ার নেম, কোম্পানির নেম, আপনার যে কোম্পানি ছিল কোম্পানির নাম, এবং হচ্ছে ওরা হচ্ছে কী কোন ধরনের বিজনেস করতেছে সেটা, এবং হচ্ছে আপনার পজিশন কী ছিল কবে থেকে কবে, এগুলো দেবেন। যদি আপনি একটার একের অধিক কাজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে নতুন নতুন ব্লক অন করে করে হচ্ছে আপনি কাজগুলো করে ফেলবেন আর কি। সো এখানে হচ্ছে আপনার অ্যাক্টিভিটিসগুলো দিতে হবে। এখানে দেখেন কী বলছে, যে আপনার যদি কোনো ট্রেনিংস থাকে অথবা ধরেন ইন্টার্নশিপ সেমিনার জব যদি থাকে এগুলো, তাহলে এগুলো হচ্ছে অ্যাড করুন একটা একটা করে। তো আপনি ধরেন এখানে আপনি ধরুন কোনো ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন, বিজনেস ক্লাবে ধরলাম, এখানে কবে থেকে কবে এটা দিবেন। তারপর যদি আপনার একের বেশি থাকে, ধরেন অন্য কোনো যদি আপনার সেমিনার অ্যাটেন্ড করে থাকেন এগুলো অ্যাড করতে পারেন, তারপর হচ্ছে আপনার জব করে থাকেন ওইটাও অ্যাড করতে পারেন,
অথবা আপনার ধরেন আর যদি অন্য কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে সেগুলো অ্যাড করতে পারেন আর কি এখানে। সো তারপর হচ্ছে আপনার রেসিডেন্স। সো যেহেতু এখানে বলছি কি আপনি যদি দেশের বাহিরে অনেক দিন থাকেন তাহলে সেক্ষেত্রে এটা অ্যাড করতে পারেন আর কি। ধরুন এখানে বলছে যদি ব্যাক প্যাকিং টাইপের হই বা কয়েকদিনের ট্রিপ হয় তাহলে অ্যাড করার দরকার নেই আর কি। এখন রেফারেন্স, রেফারেন্স হচ্ছে এখানে বলছে কমপক্ষে একজন লাগবে, একজন অ্যাড করার পর আপনি চাইলে দুজন অ্যাড করতে পারেন যদি আপনার, আপনি যদি জব করে থাকেন, যেখানে বলছে যে এমপ্লয়ার, এমপ্লয়ার থেকেও আপনি একটা রেফারেন্স অ্যাড করতে পারেন আর কি। সো আমি ধরেন এখানে হচ্ছে আপনি ধরেন রেফারেন্সের নাম লিখবেন, লিখে হচ্ছে মনে করেন ইমেল দিয়ে আক্স ফর রেফারেন্স দিবেন, দিলে হচ্ছে দেখা যায় আপনার যার ওনার মেল নাম্বার হচ্ছে একটা মেল চলে যাবে, ওইখানে উনি হচ্ছে একটা কোয়েশ্চেনিয়ার পাবে, সেখানে হচ্ছে মানে আপনার আপনার সম্পর্কে ফিডব্যাক দিবে আর কি। সো এটার পর চাইলে আপনি আরেকটা অ্যাড করতে পারবেন, আবার চাইলে হচ্ছে একটাই দিতে পারেন আর কি। সো এখানে মোটিভেশন, সো এখন মোটিভেশনটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, এখানে দেখেন আপনি চারটা কোয়েশ্চেন দিয়ে দিচ্ছে। সো চেষ্টা করবেন যে এই চারটা আপনার মোটিভেশনের যাতে থাকে, কিন্তু বিশেষ করে হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এখানে এই জিনিসটা বলছে যে 400-800 ক্যারেক্টারস এর মধ্যে হইতে হবে। তো দেখা যায় আপনি ধরেন ফর এক্সাম্পল যদি আমি লেখাটি কপি করি, কপি করে এখানে পেস্ট করি, দেখেন এই কয়েকটা লাইনই হচ্ছে 500-600 ওয়ার্ড হয়ে গেছে। যদি মনে করেন যে আমি এটা অ্যাড করি তাহলে দেখেন 700, তার মানে কি আপনি চাইলে এতটুকুর মধ্যে হচ্ছে আপনার মোটিভেশনটা শেষ করতে হবে আর কি। সো এটার জন্য টাইম দিবেন। আর হচ্ছে ডকুমেন্টস, সো এখানে ডকুমেন্টস আপনার কাজ নাই, আদার্স এখানে আপনার যদি কোনো মেডিকেল ইমার্জেন্সি থাকে তাহলে লিখবেন, কোনো রিকোয়েস্ট থাকলে লিখবেন, আর এখানে সোর্স আপনি কোন জায়গাতে পাইছেন ধরেন ইউনিভার্সিটি ওয়েবসাইট অথবা ফ্রেন্ডস যেখানে আসেন ওইটা দিবেন আর কি। এখন হচ্ছে এইটা হচ্ছে মেইন। আচ্ছা সো এখানে হচ্ছে আপনাকে একটা একটা করে আপনার ডকুমেন্টসগুলো আপলোড দিতে হবে, ট্রান্সক্রিপ্ট, আপনার ব্যাচেলরের ট্রান্সক্রিপ্ট আপলোড দিতে হবে। সো এখানে হচ্ছে আমি ধর আমি এটা আপলোড দিলাম, সো এখানে আমি ধরেন আপলোড হয়ে গেলে এখানে দেবেন আই হ্যাভ অলরেডি অ্যাটাচড দ্য ট্রান্সক্রিপ্ট। সো এটা শেষ, দেখেন এটা রেড থেকে গ্রিন হয়ে টিক চিহ্ন হয়ে গেছে। এখন ডিপ্লোমাটা দিবেন, আই হ্যাভ অ্যাটাচড ফাইল দিবেন, শেষ। সো এখানে আছে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি বলছে, সো এখানে যদি আপনার ধরেন কারোর যদি হচ্ছে এমওয়াই থাকে তাহলে সেটা হচ্ছে আপলোড দিবেন এখানে, দিয়ে এমওয়াই দিবেন। যদি কারোর আইএলএস থাকে তাহলে ধরেন আমি ধরেন আমার আইএলএস আছে, তো আমি হচ্ছে আইএলএসের ট্যাবলেট করলাম, আপলোড করলাম, এটা আপলোড হয়ে গেলে তারপর আপনি ধরেন এখানে আই হ্যাভ একটা সাফিসিয়েন্ট প্রুফ অফ ইংলিশ লেভেল, সো এটাতে ক্লিক করে ওকে দিয়ে দেবেন। যদি আপনার এমওয়াই থাকে তাহলে এটাতে ক্লিক করে ওকে দিয়ে দেবেন। আচ্ছা এখানে একটা ফাইল আপলোড দিয়ে দিই। সো এখানে মোটামুটি আমার সবগুলো কাজ শেষ, এখন হচ্ছে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ধরেন এটা রেড আছে, এটাকে আমি এটা সলভ করতে হবে। তো এখানে একটা আপনাকে একটা ফর্ম দেবে, ফর্মটা হচ্ছে ফিল আপ করতে হবে আর কি। সো এই হচ্ছে ফর্ম, সো ফর্মটা ডাউনলোড করতে হলে আমাকে এই ওয়েবসাইটে যেতে হবে। ওকে সো এই ফর্মটা হচ্ছে মানে ডাউনলোড হয়ে গেছে, এটা আমি এখন ওপেন করে দেখাচ্ছি। এখন আপনারা যে কাজটা করতে হবে সেখানে হচ্ছে ধরেন এই জায়গায় আপনার নাম দিতে হবে, ফুল নেম, আর এখানে ইমেল অ্যাড্রেস আর ইসকেফির অ্যাড্রেসটা দিতে হবে আর কি। সো এই জায়গায় হচ্ছে দেখেন আপনি বলছিলেন যে তিনটা মডিউল আছে, দেখেন একটা ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট অ্যান্ড ডিজিটাল বিজনেস, আর একটা হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্স। সো আপনি যেটাতে করবেন সেটাতে হচ্ছে ইন্ডিকেট করে দিতে হবে আর কি, ব্রেকেটে লিখে দিতে পারেন ধরেন দিস। সো এটা শেষ, এখন আপনার এখানে ওরা বলছে মেনলি হচ্ছে এখানে যে আপনি ব্যাচেলরের যে সাবজেক্টগুলো পড়াশোনা করছেন এগুলো জাস্ট এখানে অ্যাড করে দিতে হবে আর কি। তো এখানে আপনি একটা জিনিস দেখেন কি বলছে স্ট্যাটিস্টিক্স, তো আপনি যে যে স্ট্যাটিস্টিক্স রিলেটেড যে সাবজেক্টগুলো পড়াশোনা করছেন সেগুলো হচ্ছে এখানে একটার পর একটা অ্যাড করবেন। এবং ধরেন আমাদের তো ক্রেডিট সিস্টেম, তো এটা তো ECTS না আমাদের, সো আমরা হচ্ছে এখানে ক্রেডিট আওয়ার্স দিব। ধরেন আপনি যদি 3 ক্রেডিট হয় তাহলে 3 ক্রেডিট আওয়ার্স দিবেন, মনে করেন যে ধরেন আপনার সাবজেক্টের নাম ছিল বিজনেস স্ট্যাটিস্টিক্স। এভাবে হচ্ছে ধরেন আপনি যতগুলো সাবজেক্ট থাকবে একটার পর একটা করে এভাবে অ্যাড করে দেবেন, আর এখানে হচ্ছে এটাকেও একটার পর একটা করে অ্যাড করে দিতে হবে আর কি। সো এখানে বলছে এটা শুধুমাত্র ইউনিভার্সিটি ফিল আপ করবে, সো এখানে আপনার কোনো কাজ নাই। সো এখানে কাজ এইটাই, এখানে এইভাবে করবেন। তারপর এই জায়গায় হচ্ছে ধরেন আপনি ম্যানেজমেন্ট মার্কেটিং অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস রিলেটেড যে সাবজেক্টগুলো থাকবে এইগুলো একটার পর একটা লিস্ট করবেন, আর এখানে কত ক্রেডিট আওয়ার সেটা করে হচ্ছে এখানে দিবেন। তারপর ফাইন্যান্স অ্যান্ড ফিনান্সিয়াল মার্কেট সেম কাজটাই করতে হবে। তো এইখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে সেম কাজটাই হচ্ছে আপনি এখানে যেটা করছেন এই যে এই অ্যাক্টিভিটিসে যা করছেন এইগুলোই হচ্ছে এখানে একটার পর একটা করে অ্যাড করে দেবেন। ধরেন আপনার অ্যাক্টিভিটির নাম, তারপর হচ্ছে যে কোম্পানি ছিল হোস্টিং অর্গানাইজেশন, তারপর কবে ছিল এটা, তারপর যদি কোন আওয়ার্স থাকে ধরেন আপনি 3 আওয়ার্সের সেমিনার ছিল অথবা 5 আওয়ার্সের ছিল,
সেইগুলো দেবেন আর কি। তো একটার পর একটা এভাবে অ্যাড করবেন, করার পর হচ্ছে আপনার কাজ হচ্ছে সেভ করবেন। সো সেভ করার পর হচ্ছে আপনার এই ফর্মের কাজ শেষ। সো আমি এখানে চেকলিস্টে আবার গেলাম, আমাদের কী ছিল, আমরা মার্কেটিং ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্সে করছি। সো এখানে আবার যাবো, গিয়ে হচ্ছে আমাকে এখন ফাইলটা আপলোড দিতে হবে, এটা ছিল। সো আমি এটা আমি আপলোড করে দিলাম কি, সো আমি আই হ্যাভ আপলোডেড রিকোয়ার্ড ডকুমেন্টস এখানে দিলাম। সো আমার এখানে দেখেন এটা চলে গেছে। সো সেম কাজটা আবার এখানে ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সের জন্য করতে হবে। এখানে তারপর এখানে এই জায়গায় গিয়ে ফর্মটা ডাউনলোড করে নিতে হবে। সো ফর্মটা ডাউনলোড হয়েছে, আচ্ছা এটা একটু দেখি। সো এখানে সেম কাজে দেখছেন, এখানে এই করতে হবে, এডিট করতে হবে, তারপর ইকোনমিক্স রিলেটেড সাবজেক্ট, স্ট্যাটিস্টিক্স, তারপর হচ্ছে ম্যাথমেটিক্স, ইকোনমেট্রিক্স, এই সাবজেক্টগুলো দিয়ে তারপর হচ্ছে আপনার যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস ছিল এগুলো অ্যাড করবেন, করে সেভ করে ওইটার মতোই সেম কাজটার মতো করে ধরেন এখানে আপলোড করে দিব। ধরেন আমি এখানে এটা আপলোড করে দিলাম, আপলোডেড। সো দেখেন এখানে মোটামুটি আমার সবগুলো শেষ। এখন এই এখন আমি সাবমিট করলাম, আমার অ্যাপ্লিকেশনটা শেষ। কিন্তু এখানে যেহেতু রেড দেখাচ্ছে তার মানে কি এখানে কিছু কাজ বাকি আছে আমাদের। আচ্ছা এখানে কী বুঝছে, এখানে হচ্ছে আমরা আউট অফ অ্যাড করতে পারবো না, এটা দিতে হবে। এখানে আমরা আউট অফ অ্যাড করতে পারবো, ওকে দেখেন এখানে যেন আমি সেভ অ্যাজ ড্রাফট দিলাম তাও দেখাচ্ছে রেড দেখাচ্ছে, তার মানে এখানে কোনো সমস্যা আছে। সো যেগুলোতে আমি যেহেতু আমি পুরোপুরি কমপ্লিটলি করি নাই ফিল আপ, সো এই জন্য এটা সমস্যা থাকতেছে আর কি। তো আপনারা এগুলো দেখে দেখে কোনটা কোনটা রেড দেখাচ্ছে, এই যে এখানে পিকচার আপলোড দিতে হবে, দিয়ে হচ্ছে তারপর সাবমিট করে দেবেন, শেষ আপনার কাজ তারপর শেষ। আশা করি আপনাদের ভিডিওটা উপকারে আসছে, যদি আপনাদের তারপরে বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, এবং যদি আপনাদের উপকারে আসে তাহলে একটা লাইক কমেন্ট অথবা সাবস্ক্রাইবটা আপনারা কনসিডার করতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যদি সাপোর্ট করতে চান করতে পারেন, না করলে তো কিছু করার নেই, আর সাপোর্ট করলে হয়তো আমি নেক্সট ভিডিওর জন্য মোটিভেশন পাবো, এবং আমি যে সময়টা দিচ্ছি এটার পিছনে হয়তো বা এটা তখন আমি নিজেকে বলতে পারবো যে হ্যাঁ আমি রেসপন্স পাচ্ছি আর কি। এই তো, যাই হোক, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা চাও।